হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ। পরিবেশের একটি প্রশ্নপত্র এবছরের স্কুলের হয়ে যাওয়া স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, প্লাস তোমাদের আমরা কিছু প্রশ্নপত্রে সলভও করব। ওকে, তোমাদের মোটামুটি এক্সাম সকলেরই শেষ হয়ে এসেছে, কয়েকটি স্কুলে বাকি আছে, তো আজকে অনেকের এক্সাম আছে, তো সেই জন্য সকাল সকাল ভিডিওটা আমি দিলাম, এটা অবশ্যই ফলো করবে। ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশানটা করে রাখবে, ভিডিওটা লাইক করে রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। নোটিফিকেশান যাদের অন হচ্ছে না, ভিডিওটা লাইক করে রাখবে, সাবস্ক্রাইবের পর লাইক করে রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা শেয়ার করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। এখন শুরু করা যাক, ভিডিওটা লাইক করে দিও। দেখো, আগে আমরা প্রশ্নপত্র, একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। এর আগে অলরেডি অনেকগুলো প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তো আজকে কিছু প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করি আগে, তারপরে আমরা কিছু প্রশ্ন উত্তরের সঙ্গে আলোচনা করব। ওকে, দেখো, সবার প্রথমে প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো, কয়েকটা বলেছে ড্যাশ সব শক্তির উৎস। ওকে, তো কি সব শক্তির উৎস, নিজেরা প্র্যাকটিস করবে, এগুলো সব করিয়ে দেওয়া আমার ডেসক্রিপশনে প্লেলিস্টে সব ভিডিও পাবে। নেক্সট বলেছে মালভূমির উচ্চতা ড্যাশ মিটারের বেশি, কত মিটার সেটা লিখতে হবে। নেক্সট বলেছে ড্যাশ থেকে ডিজেল তৈরি হয়, কি থেকে ডিজেল তৈরি হয় সেটা আমাদের করতে হবে। নেক্সট বলেছে ড্যাশ চায়ের জন্য বিখ্যাত, কোন জেলা চায়ের জন্য বিখ্যাত সেটা আমাদের লিখতে হবে, বা কোন অঞ্চল সেটা লিখতে হবে। নেক্সট বলেছে চাষের কাজ শুরু হয় ড্যাশদের বুদ্ধিতে, কাদের বুদ্ধিতে চাষের কাজ শুরু হয়। নেক্সট বলছে ড্যাশ নদীতে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, কোন নদীতে গড়ে উঠেছে অবশ্যই পারবে। নেক্সট ড্যাশ আম বিখ্যাত, কোথাকার আম বিখ্যাত লিখতে হবে। নেক্সট বলেছে রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছ চাষ হয়, কোন গাছ লিখতে হবে। নেক্সট বলেছে গাছেরা আমাদের ড্যাশ গ্যাস দেয়, গাছেরা আমাদের কি গ্যাস দেয় সেটা আমরা পারবো। নেক্সট বলেছে ড্যাশ দিনটি আমাদের স্বাধীনতা দিবস, কোন দিনটি আমাদের স্বাধীনতা দিবস, খুবই সহজ। নেক্সট এক নম্বরের তো হয়ে গেল শূন্যস্থান পূরণ, নেক্সট দু নম্বরে যাব। আচ্ছা, এখানে নাম্বারটা বলা হলো না, এখানে দশটা দিয়েছিল কিন্তু দশ নম্বর। নেক্সট দেখো, সঠিক উত্তর নির্বাচন করো, দশটা দশ নম্বর। বলেছে সূর্যের জন্ম হয় প্রায় কত বছর আগে, এখানে অপশন দিয়েছে, যেটা সঠিক অপশন সেটা লিখতে হবে। নেক্সট আমাদের বলেছে কাজু বাদাম চাষ হয়, দেখো দার্জিলিং বহরমপুর দীঘা যেটা হবে সেটা লিখবো। নেক্সট আমাদের বলেছে যে যে প্রাণী পৃথিবীর থেকে হারিয়ে গিয়েছে, দেখো কুকুর ডাইনোসরাস বিড়াল যেটা হবে লিখবো। নেক্সট আমাদের বলেছে সোলার লাইট চার্জ দেওয়া হয় চাঁদ নক্ষত্র সূর্যের আলোয়, কার আলোয় পারবে। নেক্সট বলেছে উত্তর চব্বিশ পরগনার নদী হলো বিদ্যাধরী কুলিক নাকি তোরসা, যেটা হবে সেটা লিখবে। নেক্সট নেক্সট বলেছে দেখো মাটির গভীরতা গভীরটা খুবই কি, ঠান্ডা গরম নাকি নাতিশীতোষ্ণ যেটা হবে লিখবে। কয়লার খনি দেখা যায় দেখো জিয়াগঞ্জ নাকি কালনায় নাকি আসানসোল। ওকে, নেক্সট বলেছে দেখো ন্যাদোষ রুই কাতলা মাছ সংখ্যায় খুব কমে যাচ্ছে, লিখতে হবে যেটা পার হবে সেটাও বলছে। নেক্সট বলেছে একটি প্রয়োজনীয় গ্যাস হলো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, যেটা হবে সেটা লিখতে হবে। নেক্সট বলেছে কীটনাশক হিসাবে চা পাতা নিম পাতা আম পাতা ব্যবহার হয়, যেটা হবে লিখবে। নেক্সট আমাদের বলেছে বাঁ স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, বাঁ দিকের সঙ্গে ডান দিক, ছটা বলেছে ছ নম্বর। দেখো কী কী দিয়েছে, বলেছে কয়লা খনি, বিষাক্ত গ্যাস, জলবিদ্যুৎ কেন্দ্র, পেট্রোলিয়াম। নেক্সট বলেছে হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু আর টেরাকোটা। এদিকে দেখো দিয়েছে জীবাশ্ম জ্বালানি, বিখ্যাত বিজ্ঞানী, বাঁকুড়া জেলার রানীগঞ্জ, ভুটানের ঝালং, আর CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, যেটা হবে সেটা আমরা প্রপারলি করতে হবে, ঠিক আছে। নেক্সট নেক্সট পেজে আমরা চলে যাব। দেখো দু নম্বরে বলেছে আমাদের ছটা প্রশ্ন করতে বলেছে ছ নম্বর, ওকে সত্য মিথ্যা এটা চার নম্বরে দিয়েছে, ঠিক আছে। বলছে হাতির লম্বা দাঁত, সরি হাতির লম্বা দুটি দাঁত আছে, ঠিক না ভুল সেটা করতে হবে। নেক্সট আমাদের বলেছে সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। নেক্সট বলেছে ধূমকেতু ঝাঁটার মতো দেখতে হয়, ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। নেক্সট মুর্শিদাবাদে কোয়াশ চাষ করা হয়, যেটা হবে সেটা লিখবো। নেক্সট বলেছে সূর্য থেকে আলো আসে পৃথিবীতে 8 মিনিটে। নেক্সট বলেছে ট্যাংরা মাছের আঁশ নেই। নেক্সট বলেছে একটি বাক্যে উত্তর দাও, এখানে হয়ে গেল কিন্তু আগেরটা। নেক্সট বলেছে একটি বাক্যে উত্তর দাও। বলছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি, দুটি অপ্রচলিত শক্তির নাম,
কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায়, কোন দিনটা শিশু দিবস হিসাবে পালিত হয়, আমাদের জাতির জনক কে। ওকে, নেক্সট বলেছে যে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে। নেক্সট বলেছে মাস্টারদা কাকে বলা হয়। নেক্সট আমাদের বলেছে বিশ্বকবি কাকে বলা হয়। নেক্সট বলেছে নেতাজি সুভাষচন্দ্র, সরি, নেতাজির পুরো নাম কী। নেক্সট প্রশ্ন বলেছে বিদ্রোহী কবি কে ছিলেন। হয়ে গেল এটা আমাদের। এরপরে আমাদের দিয়েছে, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের প্রশ্ন দিয়েছিল 10টা, 10 নম্বর, নো অপশন, কোনো অপশন দেয়নি কিন্তু। নেক্সট আমাদের 6 নম্বরে দিয়েছে একাধিক বাক্যে উত্তর দাও, যে কোনো 4টে করতে দিয়েছে, 2 নম্বর করে 4 নম্বর দেওয়া হয়েছে। ওকে, প্রথম প্রশ্ন বলেছে বনের সাধারণত কোন কোন প্রাণী দেখা যায়। দ্বিতীয় প্রশ্ন বলেছে যে সূর্যগ্রহণ কী। নেক্সট বলেছে জলচক্র কাকে বলে। নেক্সট বলেছে কয়লা কিভাবে তৈরি হলো। নেক্সট প্রশ্ন বলেছে শিশুদের যে কোনো দুটি অধিকার লেখো। নেক্সট বলেছে মুখ্য জোয়ার কী কেন হয়। তাহলে এই ছিল প্রশ্নপত্রগুলো, এর উত্তর কিন্তু সব আমি করিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে প্লেলিস্টে সাজেশান আছে, তার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, এখন আমরা কিছু প্রশ্নপত্রে সলভ করব। এর আগে অনেক প্রশ্ন তোমাদের এসছে, সেগুলো আমি সলভ করব। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপত্র আমি সলভ করেছি, সেগুলো কিন্তু দেখে নাও। দেখো, সবার প্রথমে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমেরটা বলেছে কয়লা বেশির ভাগ অংশ জুড়ে আছে কি, কাঠ, কার্বন না নাইট্রোজেন। সঠিক উত্তর কি হবে, না কার্বন রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে কয়লা পুড়ে সৃষ্টি হয় ছাই, তাপ, ধোয়া নাকি সবকটি। কয়লা পুড়ে সৃষ্টি হয় সবকটিতে এখানে আমরা দাগ দেবো। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে কলকাতায় রিক্সা চালু হয় 1900, 1920, 1914। চালু হয়েছিল 1900। ওকে, 1900-তে আমরা দাগ দেবো। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে কয়লা পোড়ানোর ফলে সে এটা সৃষ্ট, ওকে, বা সৃষ্টি হওয়া হতে পারে, লিখতে পারি। তো কয়লা পোড়ানোর ফলে সৃষ্ট বিষাক্ত গ্যাসটি হবে, এটা অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড না মিথেন। এটা হবে কার্বন মনোক্সাইড, রাইট। এটা কিন্তু সৃষ্ট হবে, শ্রেষ্ঠ নয় কিন্তু, সৃষ্টি হওয়া, রাইট, সৃষ্ট। ওকে, তো হবে কি, কার্বন মনোক্সাইড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে দিল্লির আগে ভারতের রাজধানী ছিল কলকাতা, মুম্বাই, চেন্নাই। সঠিক উত্তর আমরা করব কলকাতা। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে সিগনালের রং সবুজ, লাল, হলুদ, নীল হলে গাড়ি থেমে যায়। সিগনালের রং লাল হলে গাড়ি থেমে যায়। ওকে, লালে দাগ দেবো। নেক্সট প্রশ্ন, নেক্সট বলেছে রাস্তা পার হতে নেই, তাড়াহুড়ো করে বেখেয়ালে ছুটে সবকটি, ঠিক, রাইট। রাস্তা পার হতে নেই, এটা সবকটি ঠিক হবে, কারণ তাড়াহুড়ো করা হতো উচিত না, বেখেয়ালও থাকা উচিত না, ছুটেও পার হওয়া উচিত না। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট বলেছে সিগনালে মানুষের ছবির রং সবুজ, লাল, হলুদ, নীল হলে হেঁটে রাস্তা পার হতে হয়। সবুজ হলে হেঁটে রাস্তা পার হতে হয়, রাইট। নেক্সট প্রশ্ন, রাস্তায় হাঁটার জন্য ফুটপাথ, ফুটব্রিজ, সাবওয়ে সবকটি ব্যবহার করা উচিত। সবকটি, রাস্তা হাঁটার জন্য আমরা ফুটপাথ, ফুটব্রিজ, সাবওয়ে সবকটি ব্যবহার করতে পারি, রাইট। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে রাস্তা পারাপারের জন্য ব্যবহৃত হয় না জেব্রা ক্রসিং, ফুটপাথ, ফুটব্রিজ না সাবওয়ে। ফুটপাথ রাস্তা পার হওয়ার জন্য ব্যবহৃত হয় না, ফুটপাতে আমরা দাগ দেব। নেক্সট প্রশ্ন, সিগনাল লাল হলে গাড়ি দাঁড় করাতে হয় জেব্রা ক্রসিংয়ের আগে, ওপরে, মাঝে, পরে। এটা হবে হচ্ছে আগে, জেব্রা ক্রসিংয়ের আগে। নেক্সট, নেক্সট প্রশ্ন, গাড়ি চালানোর সময় সঙ্গে রাখতে হয় আই কার্ড, আধার কার্ড, লাইসেন্স, পাসপোর্ট। অবশ্যই লাইসেন্স। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, গাড়ির তেল মবিল পরিবেশের কী ক্ষতি করে। ওকে, উত্তর লিখব, রাস্তায় পড়ে থাকা গাড়ির তেল মবিল বৃষ্টির জলে ধুয়ে যায় চাষের ক্ষেতে, এর ফলে মাটির উর্বরতা হ্রাস পায়, ফসল উৎপাদন কমে যায়, এছাড়াও তেল মবিল বৃষ্টির জলে ধুয়ে পুকুর, জলাশয়ে পড়ে, মাছের ক্ষতি হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সাইকেলকে পরিবেশ বান্ধব যান বলা হয় কেন, বা যানবাহন বলা হয় কেন। উত্তর, সাইকেল চালাতে বহু মূল্যের পেট্রোল, ডিজেলের প্রয়োজন হয় না,
সাইকেল চালালে পরিবেশ দূষণ হয় না। নেক্সট আমরা লিখব প্রায় যে কোনো ধরনের রাস্তা দিয়েই সাইকেল চলাচল করতে পারে। নেক্সট লিখব সাইকেলের রক্ষণাবেক্ষণের খরচ অন্যান্য যে কোনো যানবাহনের তুলনায় যথেষ্ট কম। বাস এতটুকু লিখলেই হবে। নেক্সট প্রশ্ন, বাঘ বিলুপ্ত হলে পরিবেশের কি ক্ষতি হবে? উত্তর, বাঘ হলো বনের সর্বোচ্চ শ্রেণীর খাদক। এরা তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে। বাঘ বিলুপ্ত হলে তৃণভোজী প্রাণীর সংখ্যা বাড়বে, ফলে বনে গাছপালা কমতে থাকবে, এর ফলে বনের বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। তাছাড়া বাঘ আছে বলেই মানুষ বনের গাছপালা নির্বিচারে কাটতে বাধা পায়। হলো নেক্সট, বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। উত্তর লিখব বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা। এখানে আমরা লিখব পরিবেশ দূষণ রোধ। এই পয়েন্টে লিখব বনভূমি গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে দূষণমুক্ত করে। ওকে, এখানে লেখা আছে দেখো দূষণমুক্ত রাখে। নেক্সট পয়েন্টে দেব হচ্ছে জীববৈচিত্র্য। এখানে লিখব বনভূমিতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীসমূহের প্রাকৃতিক বাসস্থান বজায় রাখে বনভূমি, রাইট। নেক্সট প্রশ্ন, নেক্সট আরেকটা পয়েন্ট দেবো, সেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। এখানে দেব বনভূমির থেকে প্রয়োজনীয় কাঠ, ওষুধ, অর্থকারী উপাদান প্রভৃতি সংগ্রহ করা যায়। নেক্সট পয়েন্টে দেবো পরিবেশের ভারসাম্য। এখানে দেবো বনভূমি শক্তি প্রবাহ, জলচক্র, জৈব ভূ রাসায়নিক চক্র প্রভৃতি নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। হলো নেক্সট, নেক্সট হচ্ছে ঠিক ভুল নির্ণয় করো। এখানে আমাকে প্রথমে কি দিয়েছে দেখো, বলছে ট্রেনকে লাইনের উপর রাখলে ড্রাইভারকে কিছু করতে হয় না। এটা ঠিক না ভুল? ট্রেনকে লাইনের উপর রাখলে ড্রাইভারকে কিছু করতে হয় না, এটা ঠিক। ওকে নেক্সট, আচ্ছা রাখতে কিন্তু, ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছে ট্রেনের ড্রাইভার কেবল সিগনাল দেখেন। ট্রেনের ড্রাইভার কেবল সিগনাল দেখেন, হ্যাঁ ট্রেনের ড্রাইভার সিগনাল দেখে, ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছে ট্রেনে করে কম সময় বেশি রাস্তা যাওয়া সম্ভব, ঠিক। নেক্সট বলেছে প্রথম দিকে ট্রেন কয়লার ইঞ্জিনে চলতো, এটাও ঠিক। নেক্সট, নেক্সট বলেছে পথের পাঁচালী সত্যজিৎ রায়ের লেখা। নো, পথের পাঁচালীর এটা হচ্ছে সত্যজিৎ রায় পরিচালনা করেছিল পথের পাঁচালী স্থানে মাটি, বাট পথের পাঁচালী বইটি লিখেছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, গরুর গাড়িতে কোথাও যেতে অনেক বেশি সময় লাগে, হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা। নেক্সট বলেছে কয়লার ধোঁয়ায় সালফারের অক্সাইড গ্যাস থাকে না, এটা ভুল, এখানে থাকে হবে। নেক্সট হচ্ছে কয়লা খনির সুরঙ্গে কম্পিউটারের সাহায্যে মাপামাপি করে বাতাস পাঠানো হয়, কম্পিউটারের সাহায্যে মাপামাপি করে বাতাস পাঠানো হয়, এটা ঠিক হবে। নেক্সট হচ্ছে কয়লার ধোঁয়ায় চোখ খুব জ্বালা করে, হ্যাঁ কয়লার ধোঁয়ায় চোখ জ্বালা করে, ঠিক। কয়লার ধোঁয়ায় বিষাক্ত গ্যাস থাকে না, এটা ভুল, বিষাক্ত গ্যাস থাকে। ওকে নেক্সট, নেক্সট বলেছে অ্যাসিড বৃষ্টির ফলে মাটির উর্বরতা বাড়ে না, মাটির উর্বরতা হ্রাস পায় হবে। সো এটা আমরা করব হচ্ছে ক্রস, ঠিক আছে। নেক্সট বলেছে কয়লার ধোঁয়ায় দূষণ বৃদ্ধি পায়, হ্যাঁ এটাও হবে হচ্ছে ঠিক আমাদের। ওকে নেক্সট চলে যাব। নেক্সট বলেছে সংক্ষেপে উত্তর দাও, আয়লা ও সুন্দরবনের সমস্যার বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। উত্তর লিখব 1909 সালে 25শে মে ঘটে যাওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড় আয়লার প্রভাবে সুন্দরবন অঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক নম্বর পয়েন্টে দেব সুন্দরবনে প্রচুর ম্যানগ্রোভ উদ্ভিদ ভেঙে নষ্ট হয়ে যায়। দু নম্বর দেব বহু পশু পাখি মারা যায়। তিন নম্বর দেব সুন্দরবন অঞ্চলে প্রচুর সংখ্যক বাড়িঘর ভেঙে যায়। চার নম্বর প্রাণহানি ঘটে অনেক মানুষের। নেক্সট আমরা পাঁচ নম্বরে দেবো সুন্দরবন অঞ্চলে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস ঘরবাড়ি ও ফসল ডুবে যায়। ছ নম্বরে দেব সমুদ্রের জলে মাটির লবণাক্ত হয়ে চাষের অযোগ্য হয়ে পড়ে, ঠিক আছে। এই পয়েন্টগুলো দেব তাহলেই হবে। নেক্সট, নেক্সট প্রশ্ন, ঝড়ের সময় কোন কোন সাবধানতার প্রয়োজন? উত্তর লিখব ঝড়ের সময় নিম্নলিখিত বিষয়গুলির সাবধানতা নেওয়া প্রয়োজন। এক নম্বর শক্তপোক্ত বাড়িতে আশ্রয় নেওয়া। নেক্সট সমুদ্রে মাছ ধরতে না যাওয়া। তিন নম্বর লিখব হচ্ছে বাইরে বা গাছের নিচে না থাকা। নেক্সট লিখব গৃহপালিত পশুদের নিরাপদে আশ্রয় দেওয়া। নেক্সট লিখব উপকূল অঞ্চল থেকে নিরাপদ আশ্রয় পৌঁছানো। ওকে, এই পয়েন্টগুলো লিখব। নেক্সট প্রশ্ন,
নেক্সট হচ্ছে আয়লা। আয়লা সম্বন্ধে টিকা আমরা পড়ব, যেমন 1909 সালে পঁচিশে মে পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর উপকূল থেকে যে বিধ্বংসী ঝড়ে উৎপত্তি ঘটেছিল সেটি আয়লা নামে পরিচিত। প্রভাব, আয়লায় ঘন্টায় 80 থেকে 120 কিলোমিটার বাতাসের দাপটে পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষতিগ্রস্ত মানে ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়, যেমন বহু ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা মাটির থেকে উপড়ে যায়, 1 লক্ষেরও বেশি মানুষ ঘর ছাড়া হয়। নেক্সট, সুন্দর বনাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, দার্জিলিং ও পাহাড়ি ধস নেমে প্রায় 22 জন মানুষের মৃত্যু হয়, ঠিক আছে, বা মারা যায়। এই পয়েন্টগুলো দেব তাহলেই হবে। তাহলে এই যে প্রশ্নগুলো সলভ করলাম এগুলো খুব ভালো করে পড়তে হবে, এছাড়াও যে যে সাজেশন আমি দিয়েছি ডেসক্রিপশানে প্লেলিস্টে দেওয়া আছে সব পড়তে হবে। ওকে, আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, খুব ভালো থেকো, পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।